আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি মোহাম্মদ আবু ইউসুফ সুমন প্রভাষক গণিত কুমিল্লা সরকারি মহিলা কলেজ কুমিল্লা। আমরা আলোচনা করছিলাম যোগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং। আমাদের গত আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা বিভিন্ন বাস্তব ভিত্তিক সমস্যার ভিত্তিতে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করব। আমাদের আজকের আলোচ্য বিষয় যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন। তাহলে মূল পাঠে যাওয়া যাক। আমাদেরকে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠনের জন্য প্রথমে সমস্যাটিকে ভালোভাবে পড়ে তার উদ্দেশ্য বুঝে নিতে হবে, অর্থাৎ আমরা কি করতে চাই। যেমন হতে পারে আমরা লাভ সর্বোচ্চকরণ করতে চাই, অথবা আমাদের খরচটাকে ব্যয়টাকে সর্বনিম্নকরণ করতে চাই, অথবা যেমন ক্রয় সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সংখ্যক জিনিস ক্রয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে সংখ্যা বৃদ্ধিকরণটা আমাদের উদ্দেশ্য। এভাবে উদ্দেশ্যটা বুঝে নিতে হবে। তারপর উদ্দেশ্যটি কার উপর ডিপেন্ড করে, আমরা যাকে ম্যাক্সিমাইজ করতে চাই অথবা মিনিমাইজ করতে চাই সেটি কার উপর ডিপেন্ড করে সেটি আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে, এবং সেগুলোই হবে আমাদের সিদ্ধান্ত চলক। অর্থাৎ প্রথম ধাপে আমরা সিদ্ধান্ত চলকগুলো নির্বাচন করে নিব, এবং সিদ্ধান্ত চলকের ক্ষেত্রে আমরা যেটি জানি নন নেগেটিভিটি রেস্ট্রিকশন, যেটা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটা সকল যোগাশ্রয়ী প্রোগ্রাম সমস্যার ক্ষেত্রে সত্য হবে। তারপর আমাদেরকে যে অভিষ্ট বা উদ্দেশ্য ফাংশন, আমরা যে উদ্দেশ্যটি বুঝেছি সেটিকে আমাদের যে নির্বাচিত সিদ্ধান্ত চলক তাদের মাধ্যমে গাণিতিক বাক্যরূপে প্রকাশ করে নিতে হবে। এটি একটি ফাংশন হবে, সিদ্ধান্ত চলকগুলো লিনিয়ার সম্পর্ক হবে, রৈখিক সম্পর্কের একটি ফাংশন হবে। তারপর তৃতীয় ধাপে গিয়ে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে, যে শর্ত বা সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে সিদ্ধান্ত চলকের সাহায্যে রৈখিক সমীকরণ বা অসমতা আকারে প্রকাশ করে নিতে হবে, এবং সর্বশেষ এগুলোকে ক্যান্টোরিভিউচের পদ্ধতিতে গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ শুরুতেই আমরা অভিষ্ট ফাংশন লিখব, যেটিকে আমরা জেড ইকুয়ালস টু সাম ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, যেখানে আমাদের এক্স ওয়াই হবে সিদ্ধান্ত চলক, তারপর শর্তগুলো থাকবে, এবং সর্বশেষ আমাদের যে সিদ্ধান্ত চলকের যে নন নেগেটিভিটি রেস্ট্রিকশন সেটি থাকবে। আমরা একটি বাস্তবভিত্তিক সমস্যা নিয়ে আলোচনা করি। আমাদের প্রায় সবগুলো বইতেই এই উদাহরণগুলো আছে। জনৈক ভদ্রলোক সর্বোচ্চ 100 টাকা ব্যয় করে কিছু সংখ্যক কলম ও পেন্সিল কিনতে চান। উনি সর্বোচ্চ ব্যয় করতে পারবেন 100 টাকা, এবং উনি কিছু কলম এবং পেন্সিল কিনতে চান। প্রতিটি কলম ও পেন্সিলের ক্রয় মূল্য যথাক্রমে 12 টাকা ও 8 টাকা, অর্থাৎ কলমের ক্রয় মূল্য 12 টাকা এবং পেন্সিলের 8 টাকা। তিনি অন্তত একটি কলম কিনবেন, অর্থাৎ কমপক্ষে একটি কিনবেন, বেশিও কিনতে পারেন, কিন্তু 8টির অধিক পেন্সিল কিনবেন না। তিনি পেন্সিল সর্বোচ্চ 8টি কিনবেন, পেন্সিল নাও কিনতে পারেন, কিন্তু সর্বোচ্চ 8টি কিনবেন। ওই ভদ্রলোক কোন প্রকারের কতগুলি জিনিস কিনলে একত্রে সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবেন? তাহলে আমরা যদি সমস্যাটির উদ্দেশ্য বুঝে নিতে চাই, ওই ভদ্রলোক কোন প্রকারের কতগুলি জিনিস কিনলে একত্রে সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবেন, তাহলে আমাদেরকে জিনিসের সংখ্যাটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। অর্থাৎ কলম সংখ্যা এবং পেন্সিল সংখ্যা যোগ করলে একত্রে যে সংখ্যাটা পাওয়া যাবে তাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে আমাদের সমস্যাটি নির্ভর করছে পেন্সিল কতটি কিনবেন এবং কলম কতটি কিনবেন তার উপর। অর্থাৎ আমাদের যে সিদ্ধান্ত চলক সেটি হবে কয়টি কলম উনি কিনবেন, কলম ক্রয়ের সংখ্যা, এবং কয়টি পেন্সিল কিনবেন তার সংখ্যা। আমরা যদি একটিকে এক্স এবং একটিকে যদি ওয়াই ধরি, তাহলে মনে করি ওই ভদ্রলোক এক্সটি কলম কিনবেন এবং ওয়াইটি পেন্সিল ক্রয় করবেন। তাহলে নন নেগেটিভিটি রেস্ট্রিকশন, যেটা আমরা সব ক্ষেত্রে যেটা সত্য হবে, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। যেহেতু ভদ্রলোক নেগেটিভ কলম কিনতে পারেন না, তাহলে অবশ্যই এটি অঋণাত্মক হবে, এবং পেন্সিলের ক্ষেত্রেও একই কথা সত্য। এটা আসলে আমাদের সকল বাস্তব সমস্যাগুলোর ক্ষেত্রেই এক্স এবং ওয়াই সিদ্ধান্ত চলকগুলো সবসময় অঋণাত্মক হবে। এ পর্যায়ে আমরা আসি অভিষ্ট ফাংশন, দ্বিতীয় ধাপ, যে আমরা অভিষ্ট ফাংশনটা যদি নির্ণয় করতে চাই। যেহেতু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ক্রয় সংখ্যাটাকে সর্বাধিক করব, এবং আমরা এক সংখ্যক কলম কিনব এবং ওয়াই সংখ্যক কলম কিনব, তাহলে আমাদের উদ্দিষ্ট ফাংশন যেটা হবে সেটা হবে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। আমরা সীমাবদ্ধতাগুলো যদি একটু খুঁজে বের করি প্রথমে বলা হয়েছে জন ভদ্রলোক সর্বোচ্চ 100 টাকা ব্যয় করে কিছু সংখ্যক কলম পেন্সিল কিনতে চান তাহলে উনি 100 টাকার চেয়ে বেশি ব্যয় করতে পারবেন না অর্থাৎ উনি যতগুলো কলম কিনবেন কলমের জন্য যে খরচ প্লাস পেন্সিলের জন্য যে খরচ টোটাল 100 টাকার চেয়ে বেশি হতে পারবে না আমাদের বলে দেওয়া আছে প্রতিটি কলম ও পেন্সিলের ক্রয় মূল্য যথাক্রমে 12 টাকা ও 8 টাকা অর্থাৎ কলম হচ্ছে প্রতিটি 12 টাকা যেহেতু আমরা x সংখ্যক কলম কিনতে চাই তাহলে আমাদের কলমের পেছনে ব্যয় 12x হবে আবার যেহেতু y সংখ্যক আমরা পেন্সিল ক্রয় করব এবং প্রতিটি পেন্সিল হচ্ছে 8 টাকা তাহলে আমাদের y সংখ্যক পেন্সিলের ক্রয় মূল্য হবে 8y তাহলে টোটাল ব্যয় হচ্ছে আমাদের 12x কলমের জন্য এবং 8y পেন্সিলের জন্য তাহলে টোটাল ব্যয় 12x + 8y এই টাকার পরিমাণ 100 টাকা এক্সিড করতে পারবে না 100 টাকা কে ছাড়িয়ে যেতে পারবে না সুতরাং অবশ্যই 12x + 8y লেস দ্যান অর ইকুয়াল 100 হবে অর্থাৎ 3x + 2y লেস দ্যান ইকুয়াল 25 আমাদের আরো শর্ত কিছু দেয়া আছে তিনি অন্তত একটি কলম কিনবেন অর্থাৎ x এর মান x যেটা আমাদের কলমের সংখ্যা x এর মান 1 এর চেয়ে কম হতে পারবে না অর্থাৎ x greater than or equal 1 হবে কিন্তু 8 টির অধিক পেন্সিল কিনবেন না অর্থাৎ ওনার y যেটা আমাদের পেন্সিল y সংখ্যক পেন্সিল ক্রয় করবেন তাহলে y 8 এর চেয়ে বেশি হতে পারবে না therefore y less than or equal 8 সর্বশেষ আমাদের গুছিয়ে লেখার পালা আমরা প্রথমেই অভিষ্ট ফাংশন লিখব এটা যেহেতু একটি সর্বোচ্চকরণ সমস্যা তাহলে ম্যাক্সিমাইজ z = x + y আমরা আগেও আলোচনা করেছি ম্যাক্সিমাইজ লিখতে পারি z max লিখতে পারি max z লিখতে পারি সর্বোচ্চকরণ লিখতে পারি এখানে ম্যাক্সিমাইজ z = x + y তারপর আসবে আমাদের কনস্ট্যান্টসগুলা শর্ত সাবজেক্ট টু আমাদের প্রথম শর্তটি ছিল 3x + 2y less than equal 25 তারপর x greater than or equal 1 then y less than or equal 8 এবং যেটি অনেক সময় শিক্ষার্থীরা ভুলে যায় সর্বশেষ আমাদের নন নেগেটিভিটি রেস্ট্রিকশন x এবং y greater than or equal 0 এক ব্যক্তি 500 টাকার মধ্যে কমপক্ষে 6খানা গামছা এবং 4খানা তোয়ালে কিনতে চান একজন ব্যক্তি গামছা এবং তোয়ালে কিনতে চান তার 500 টাকার মধ্যে এবং তিনি কমপক্ষে 6খানা গামছা কিনবেন এবং 4খানা তোয়ালে কিনবেন কমপক্ষে বেশিও কিনতে পারেন প্রতিখানা গামছার মূল্য 30 টাকা এবং প্রতিখানা তোয়ালের মূল্য 40 টাকা গামছা একটি 30 টাকা আর তোয়ালে 40 টাকা প্রত্যেক প্রকারের কতখানা জিনিস কিনলে সে প্রদত্ত শর্তাধীনে সর্বাপেক্ষা বেশি সংখ্যক জিনিস কিনতে পারবে তাহলে এখানে সংখ্যাটাকে গামছা এবং তোয়ালের সংখ্যাটাকে আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে হবে অর্থাৎ তাদের সমষ্টিকে যদি গামছার সংখ্যা যদি x হয়ে থাকে তোয়ালের সংখ্যা যদি y হয়ে থাকে তাহলে আমাদেরকে x + y কে ম্যাক্সিমাইজ করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত চলক হচ্ছে গামছার সংখ্যা এবং তোয়ালের সংখ্যা অর্থাৎ আমরা গামছার সংখ্যাকে যদি x ধরে নেই তাহলে আমাদের সিদ্ধান্ত চলক হবে x এবং তোয়ালের সংখ্যাকে যদি y ধরে নেই তাহলে সিদ্ধান্ত চলক হবে x এবং y আমরা ধরে নেই তাকে x খানা গামছা এবং y খানা তোয়ালে কিনতে হবে তাহলে আমাদের যে নন নেগেটিভিটি রেস্ট্রিকশন যেহেতু সে ঋণাত্মক কিছু কিনতে পারে না তাহলে অবশ্যই x greater than or equal 0 হবে এবং y greater than or equal 0 হবে দ্বিতীয় ধাপে আমরা অভিষ্ট ফাংশন নির্ধারণ করব আমরা আগেই বলেছি যেহেতু আমরা এই ক্ষেত্রে আমরা সংখ্যাটাকে গামছা এবং তোয়ালের সংখ্যাটাকে সর্বোচ্চকরণ করতে চাই এবং আমরা গামছা কিনবো x খানা ও তোয়ালে কিনবো y খানা তাহলে আমাদের উদ্দিষ্ট ফাংশন হবে z = x + y যাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে তারপর শর্ত বা সীমাবদ্ধতা যেহেতু ওই ব্যক্তি কমপক্ষে 6খানা গামছা কিনতে চান তাহলে x must be greater than or equal 6 হবে x কে অবশ্যই 6 এর চেয়ে বড় হতে হবে অথবা সমান হতে পারে এবং উনি কমপক্ষে 4খানা তোয়ালে কিনতে চান তাহলে অবশ্যই y greater than or equal 4 হবে এখানে ওই ব্যক্তি 500 টাকার মধ্যে উনি ওনার ক্রয়টা সারতে চান এবং প্রতিটা গামছার মূল্য হচ্ছে আমাদের 30 টাকা এবং প্রতিটি তোয়ালের মূল্য 40 টাকা যেহেতু প্রতিটি গামছার মূল্য 30 টাকা তাহলে x এর গামছার মূল্য হবে 30x টাকা আবার প্রতিটি তোয়ালের মূল্য 40 টাকা তাহলে ওয়াই সংখ্যক তোয়ালের মূল্য হবে 40y টাকা। সুতরাং ওনার টোটাল ব্যয় হবে 30x প্লাস 40y, যেটা 500 টাকাকে এক্সিট করে যেতে পারবে না, অর্থাৎ 30x প্লাস 40y লেস দেন অর ইকুয়াল 500। তাহলে চূড়ান্ত ধাপে গুছিয়ে লিখতে হবে। প্রথমেই আমাদের অভিষ্ট ফাংশন যেটাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে, অর্থাৎ z equals to max of x plus y সংখ্যাটাকে আমরা সর্বোচ্চকরণ করব। শর্ত একটি হচ্ছে x greater than or equal 6, আরেকটি শর্ত ছিল y greater than or equal 4, আরেকটি শর্ত ছিল 30x plus 40y less than equal 500, এবং সর্বশেষ নন নেগেটিভিটি রেস্ট্রিকশন xy greater than or equal 0। একটি সমস্যা নিয়ে কথা বলতে চাই। একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা বিক্রয় করেন। প্রতি ঝুড়ি আম ও পেয়ারার মূল্য যথাক্রমে 50 টাকা এবং 25 টাকা, অর্থাৎ এক ঝুড়ি আমের মূল্য 50 টাকা এবং এক ঝুড়ি পেয়ারার মূল্য 25 টাকা। ওই বিক্রেতা তার দোকানে 12টির বেশি ঝুড়ি রাখতে পারেন না। তার দোকানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, 12টি ঝুড়ি, 12টির বেশি ঝুড়ি হলে জায়গা হয় না। প্রতি ঝুড়ি আম ও পেয়ারা বিক্রয়ে লাভ যথাক্রমে 10 টাকা ও 6 টাকা হলে 500 টাকা মূলধন ব্যয়ে কত ঝুড়ি আম ও পেয়ারা কিনলে ওই বিক্রেতা সর্বোচ্চ লাভ করতে পারবেন? প্রতি ঝুড়ি আমে লাভ 10 টাকা এবং প্রতি ঝুড়ি পেয়ারায় লাভ 6 টাকা, আর ওনার মূলধন আছে 500 টাকা। আমাদেরকে যা করতে হবে, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, অর্থাৎ লাভটাকে সর্বোচ্চকরণ করতে হবে। তাহলে ফল বিক্রেতাকে সর্বোচ্চ লাভ করতে হবে এবং লাভটা ডিপেন্ড করছে আম এবং পেয়ারার লাভের উপর। যেহেতু প্রতি ঝুড়ি আম এবং পেয়ারার লাভটা ফিক্সড করে দেওয়া আছে, অর্থাৎ এক ঝুড়ি আমে লাভ 10 টাকা, এক ঝুড়ি পেয়ারায় লাভ 6 টাকা, এবং এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। সুতরাং আমাদের মূলত ভাইটাল ফ্যাক্টর হচ্ছে কত ঝুড়ি আম কত ঝুড়ি পেয়ারা, সেটা অর্থাৎ আমের ঝুড়ি প্রতি লাভ যেহেতু ফিক্সড করা আছে, আমাদের লাভটা মূলত ডিপেন্ড করছে ঝুড়ি সংখ্যার উপর। প্রশ্নের ইন্ডিকেশনটা ওরকম। তাহলে আমাদের ঝুড়ি সংখ্যা আম কত ঝুড়ি এবং পেয়ারা কত ঝুড়ি, আমাদের ডিসিশন ভেরিয়েবল সিদ্ধান্ত চলকগুলো হবে আমের ঝুড়ি সংখ্যা এবং পেয়ারার ঝুড়ি সংখ্যা। তো আমরা ধরে নিই আমের ঝুড়ি সংখ্যা এক্স এবং পেয়ারার ঝুড়ি সংখ্যা ওয়াই। তাহলে যে নন নেগেটিভিটি রেস্ট্রিকশন অনুযায়ী আমরা পাই এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। তারপর দ্বিতীয় ধাপে আমাদের উদ্দিষ্ট ফাংশন বা অভিষ্ট ফাংশন নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে লাভটাকে সর্বোচ্চকরণ করা, এবং আমাদের প্রতি ঝুড়ি আমে লাভ হচ্ছে 10 টাকা, তাহলে এক্স ঝুড়ি আমে লাভ হবে 10x টাকা। প্রতি ঝুড়ি পেয়ারায় লাভ হচ্ছে আমাদের 6 টাকা, তাহলে ওয়াই ঝুড়ি পেয়ারায় লাভ হবে 6y টাকা। তাহলে আমাদের টোটাল লাভ হবে 10x প্লাস 6y, যেটা হবে আমাদের অভিষ্ট ফাংশন, যাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। তারপর শর্ত বা সীমাবদ্ধতাগুলো যদি আমরা একটু দেখে নিই, এক্ষেত্রে আমাদের প্রতি ঝুড়ি আম ও পেয়ারার মূল্য দেওয়া আছে 50 টাকা এবং 25 টাকা, এবং ওই বিক্রেতার মোট মূলধন হচ্ছে 500 টাকা। তাহলে তার পেয়ারার এবং আমের ক্রয় মূল্য 500 টাকার বেশি হতে পারবে না। আবার দেয়া আছে তার দোকানে 12টির বেশি ঝুড়ি রাখতে পারে না। এখন আমাদের আমের ঝুড়ি সংখ্যা হচ্ছে এক্স এবং পেয়ারার ঝুড়ি সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে আমাদের মোট ঝুড়ি সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই সংখ্যাটি 12কে এক্সিট করে যেতে পারবে না। সুতরাং এক্স প্লাস ওয়াই অবশ্যই লেস দেন অর ইকুয়াল 12 হতে হবে। আমাদের একটি শর্ত আমরা পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 12। এবং যেটি বলছিলাম, প্রতি ঝুড়ি আমের ক্রয় মূল্য যেহেতু 50 টাকা, তাহলে এক্স ঝুড়ি আমের ক্রয় মূল্য 50x টাকা, প্রতি ঝুড়ি পেয়ারার ক্রয় মূল্য 25 টাকা, তাহলে ওয়াই ঝুড়ি পেয়ারার ক্রয় মূল্য 25y টাকা। তাহলে আমাদের মোট ক্রয় মূল্য হচ্ছে 50x প্লাস 25y, এবং সেটি অবশ্যই মূলধনের চেয়ে কম বা তার সমান হতে হবে, অর্থাৎ 50x প্লাস 25y লেস দেন অর ইকুয়াল 500। আমরা এ পর্যায়ে চূড়ান্ত ধাপে গুছিয়ে লেখার পালা। প্রথমেই আমরা অভিষ্ট ফাংশন লিখব, আমাদের এটা একটি সর্বোচ্চকরণ সমস্যা। তাহলে ম্যাক্সিমাইজ z equals to 10x plus 6y, শর্ত ছিল x plus y less than equal 12, আরেকটি ছিল 50x plus 25y less than equal 500, then non-negativity restriction x greater than or equal 0, y greater than or equal 0. আমরা আরেকটি সমস্যা নিয়ে কথা বলি। একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও টেলিভিশন মিলে 100 সেট কিনতে পারেন। রেডিও এবং টেলিভিশন টোটাল হবে 100 সেট। अर्थात रेडियो जो षाटी है टेलिविजन चल्लिसटी एरकम रेडियो सेट और टेलिविजन सेट प्रतिटिर क्रय मूल्य यथाक्रमे $40 और $120 अर्थात रेडियो सेट प्रतिटिर क्रय मूल्य $40 एवं टेलिविजन सेट प्रतिटिर क्रय मूल्य $120 प्रति रेडियो और टेलिविजन सेटे लाभ यथाक्रमे $16 और $32 एक रेडियोते लाभ है $16 एवं एक टेलिविजन सेटे लाभ है $32 सर्वोच्च $10,400 बिनियोग करे তিনি सर्वोच्च कत लाभ करते পারবেন তাহলে আমাদেরকে এটা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে তাহলে যেহেতু আমাদেরকে লাভটা সর্বোচ্চকরণ করতে হবে এবং আমাদের লাভ ডিপেন্ড করছে রেডিও টেলিভিশনের লাভের উপর রেডিও সেটের লাভ এবং টেলিভিশন সেটের লাভের উপর আমাদের প্রতি সেট রেডিওতে লাভ হয় $16 এবং প্রতি সেট টেলিভিশনের লাভ হয় $32 কিন্তু রেডিও প্রতি সেটের যে লাভ সেটি ফিক্সড सूतरां मूलत आमादेर लाभटी डिपेंड करछे रेडियो सेटेर संख्यार उपर एबं टेलिविजन सेटेर संख्यार उपर ताहले आमादेर जे सिद्धांत चलक सेटी होच्छे रेडियो संख्या एबं टेलिविजन संख्या अर्थात आमरा जोदि धरे नेई ओई व्यवसायीके एक्सटी रेडियो एबं वाईटी टेलिविजन किनते होबे ताहले आमादेर जे नन नेगेटिविटी रेस्ट्रिक्शन सेटी अनुयायी आमरा पाচ্ছি एक्स ग्रेटर देन और इक्वल 0 एबं वाई ग्रेटर देन और इक्वल 0 मूलत सिद्धांत चलक आइडेंटिफिकेशनटाई गुरुत्वपूर्ण विषय डिसिशन वेरिएबलटा यदि सठीकभावे निर्वाचन करा जाए तारपर साधारणत आर कारो कोनो समस्या हय ना ए पर्याये द्वितीय धाप आमरा अभिष्ट फांशनटी निर्णय करते चाई आमादेर उद्देश्य हच्छे लाभके सर्वोच्चकरण करा ताहले आमादेर जेहेतु लाभ एक सेट एकटी रेडियोते लाभ हच्छे $16 एबं आमरा रेडियो किनबो एक्सटी ताहले आमादेर एक्सटी रेडियोते लाभ होबे $16 आबार जेहेतु प्रति सेट टेलिविजने लाभ होच्छे $32 ताहले वाईटी टेलिविजने लाभ होच्छे $32 ताहले आमादेर टोटाल लाभ होच्छे 60x प्लस 32y जेटिके आमादेर सर्वोच्चकरण करते होबे मैक्सिमाइज करते होबे एबार आसि तृतीय धापे शर्ते बा सीमाबद्धताय आमादेर एखाने एकटी शर्त होच्छे ওই ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও টেলিভিশন সেট মিলে 100 সেট কিনতে পারেন অর্থাৎ আমাদের যে রেডিও সংখ্যা এবং টেলিভিশন সংখ্যার যোগফল 100 এর চেয়ে বেশি হবে না সেই ক্ষেত্রে তাহলে আমরা একটি শর্ত পাচ্ছি x + y লেস দ্যান অর ইকুয়াল 100 আবার লোকটির বিনিয়োগ করতে চান সর্বোচ্চ $10,400 তাহলে আমাদের রেডিও এবং টেলিভিশনের ক্রয় মূল্যের যোগফল অবশ্যই $10,400 কে এক্সিট করে যাবে না एखन जेहेतु प्रति सेट रेडियोर दाम होच्छे $40 ताहले एक सेट रेडियोर दाम होबे 40x आबार जेहेतु प्रति सेट टेलिविजनेर दाम होच्छे $120 ताहले आमादेर वाई सेट टेलिविजनेर दाम होबे 120y ताहले टोटाल क्रय मूल्य होबे 40x प्लस 120y एबं एई जोगफल अवश्यई 10,400 चेये कम होबे अथवा समान होबे अर्थात 40x प्लस 120y लेस देन इक्वल 10,400 ताहले चूड़ान्त धाप गुछिए लेखार पाला शुरूते ही आमादेर अभिष्ट फांशन जेड मैक्स इक्वल्स टू 16x प्लस 32y तारपर शर्तगुलो एबं अवश्यई शेषे आमरा नन नेगेटिविटी रेस्ट्रिक्शन के भूले जाबो ना आमरा एकटी खाद्य समस्या बा डायेट प्रॉब्लेमेर कथा बोलते चाई दुई प्रकारेर खाद्य ए ओ बी ते प्रोटीन और स्टार्च विद्यमान प्रोटीन ও স্টার্চ বিদ্যমান এ ও বি দুই ধরনের খাবার প্রত্যেক প্রকারের খাদ্যে প্রতি কেজিতে পুষ্টি উপাদানের পরিমাণ খাদ্যের মূল্য ও চাহিদা এর পরিমাণ নিম্নরূপ এটি টেবিল দেওয়া আছে খাদ্যের প্রকার এ প্রকারের খাদ্যে প্রোটিন আছে 8 গ্রাম স্টার্চ আছে 10 গ্রাম এবং প্রতি কেজির মূল্য হচ্ছে $40 আর বি প্রকারের খাদ্যে প্রোটিন আছে 12 গ্রাম স্টার্চ 6 গ্রাম এবং প্রতি কেজির মূল্য $50 दैनिक एक लोकर न्यूनतम प्रोटीन 32 ग्राम प्रयोजन और स्टार्च 22 ग्राम प्रयोजन सबसे कम खरचे किभाबे दैनिक प्रयोजन मेटानो जाबे अर्थात आमादेरके कस्टटाके मिनिमाइज करते होबे खरच कमाते होबे किन्तु कमाते होबे एमन भावे जेन आमादेर न्यूनतम चाहिदाटा मेटे ताहले आमादेरके खरचटाके मिनिमाइज करते होबे सबचेये कम खरचे किभाबे दैनिक प्रयोजन मेटानो जाबे आमादेरके कस्ट मिनिमाइज करते होबे आर जेहेतु खरचटा निर्भर करे পণ্যের খাদ্যের দামের উপর অর্থাৎ মূল্যের উপর এবং এ এবং বি খাবারের কেজি প্রতি মূল্য ফিক্সড করে দেওয়া আছে। এ খাবারের 1 কেজির মূল্য 40 টাকা, বি খাবার 50 টাকা। তাহলে মূল্য কম বেশি করার সুযোগ আমাদের নেই, সুতরাং আমরা যেটা করতে পারি এ খাবার এবং বি খাবারের পরিমাণ বাড়াতে কমাতে পারি। অর্থাৎ আমাদের সিদ্ধান্ত চলক হবে এ খাবার এবং বি খাবারের কতটুকু আমরা দৈনিক গ্রহণ করব। সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত চলক ধরে নিচ্ছি এ খাবার এ প্রকারের খাবার x কেজি এবং বি প্রকারের খাবার যদি y কেজি খাওয়া হয় তাহলে দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে। তাহলে আমাদের নন নেগেটিভিটি রেস্ট্রিকশন x গ্রেটার দেন অর ইকুয়াল 0 এবং y গ্রেটার দেন অর ইকুয়াল 0, যেহেতু আমরা নেগেটিভ খাবার খেতে পারি না। এ পর্যায়ে দ্বিতীয় ধাপ উদ্দিষ্ট ফাংশন নির্ধারণ। আমাদের উদ্দেশ্য হচ্ছে খরচটাকে কমানো, তাহলে আমাদের যে জেড যেটি হবে সেটি হবে খরচ। যেহেতু আমরা এ খাবার x কেজি খাবো, x কেজি ক্রয় করব, সুতরাং আমাদের এ খাবারের পেছনে ব্যয় হবে 40x। আবার যেহেতু বি খাবার y কেজি, সুতরাং তার পেছনে ব্যয় 50y। তাহলে আমার টোটাল কস্ট হচ্ছে 40x প্লাস 50y। সেক্ষেত্রে আমাদের অভিষ্ট ফাংশন z ইকুয়াল টু 40x প্লাস 50y। তারপর আমাদের শর্ত বা সীমাবদ্ধতা। এক্ষেত্রে আমাদের যে দৈনিক যে ন্যূনতম প্রয়োজন তার চেয়ে আমরা বেশি খেতে পারবো, কিন্তু অ্যাটলিস্ট আমাদের যেমন প্রোটিন আমাদেরকে দৈনিক কমপক্ষে 32 গ্রাম গ্রহণ করতে হবে। 32 গ্রামের চেয়ে বেশি খাওয়া যাবে কিন্তু কম খাওয়া যাবে না। তাহলে আমাদের যেহেতু এই খাবার আমরা x কেজি পরিমাণ খাচ্ছি এবং এই খাবারের প্রতি কেজিতে আমাদের 8 গ্রাম করে প্রোটিন পাওয়া যায়, তাহলে x কেজিতে পাওয়া যাচ্ছে 8x গ্রাম প্রোটিন। আবার যেহেতু আমাদের বি খাবার আমরা y পরিমাণ গ্রহণ করছি এবং বি খাবারের প্রতি কেজিতে 12 গ্রাম প্রোটিন আছে, তাহলে আমাদের টোটাল বি খাবারের জন্য প্রোটিন হচ্ছে 12y এবং আমাদের টোটাল প্রোটিন তাহলে 8x প্লাস 12y, সেটি অবশ্যই 32 গ্রামের চেয়ে বেশি হতে হবে। অর্থাৎ 8x প্লাস 12y গ্রেটার দেন অর ইকুয়াল 32, বা এটিকে আমরা এভাবে লিখতে পারি 2x প্লাস 3y গ্রেটার দেন অর ইকুয়াল 8। একই রকমভাবে স্টার্চ আমাদের এই খাবারের প্রতি কেজিতে আছে 10 গ্রাম, তাহলে x কেজিতে আছে 10x গ্রাম, বি খাবারের প্রতি কেজিতে আছে 6 গ্রাম, তাহলে y কেজিতে আছে 6y। তাহলে আমরা টোটাল স্টার্চ পাচ্ছি 10x প্লাস 6y, সেটা অবশ্যই 22-এর চেয়ে বেশি হতে হবে। তার মানে 10x প্লাস 6y গ্রেটার দেন অর ইকুয়াল 22, অর্থাৎ বা বলতে পারি 5x প্লাস 3y গ্রেটার দেন অর ইকুয়াল 11। তাহলে চূড়ান্ত ধাপে আমাদের গুছিয়ে লেখার পালা, এবং এটি যেহেতু একটি মিনিমাইজেশন প্রবলেম অর্থাৎ আমরা কস্টকে সর্বনিম্নকরণ করব। তাহলে জেড মিন ইকুয়ালস টু 40x প্লাস 50y। তারপর শর্ত, একটি শর্ত ছিল আমাদের 2x প্লাস 3y গ্রেটার দেন অর ইকুয়াল 8, আরেকটি ছিল 5x প্লাস 3y গ্রেটার দেন অর ইকুয়াল 11, এবং সর্বশেষ নন নেগেটিভিটি রেস্ট্রিকশন অর্থাৎ xy গ্রেটার দেন অর ইকুয়াল 0। আমরা অনুমোদিত বিভিন্ন বই থেকে এই ধরনের সমস্যাগুলো চর্চা করব। তাহলে আমরা আজ দেখলাম বিভিন্ন বাস্তবভিত্তিক সমস্যা থেকে যোগাশ্রয়ী প্রোগ্রাম কিভাবে গঠন করতে হয়। আগামী পাঠে ইনশাআল্লাহ আমরা দ্বিমাত্রিক যোগাশ্রয়ী প্রোগ্রাম বিষয়ক সমস্যা সমাধান করব লেখচিত্রের সাহায্যে। সবাইকে ধন্যবাদ।